রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বিকেলে বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। রাষ্ট্রপতি হামিদ আগামী 24 এপ্রিল নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নিকট দায়িত্ব হস্তান্তর করবেন। তিনি দ্বিতীয় মেয়াদসহ সুদীর্ঘ 10 বছরের বেশি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন।